नमस्कार सकल के स्वागत शर्मिलार रान्नाघरे आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। सकल के जानाई दुर्गापूजोर अनेक अनेक शुभेच्छा, छोटोदेर के जानाई भालोबासा आर बड़ोदेर के जानाई प्रणाम। चले एसेछि आरेकटी नतून रान्नार रेसिपी निये। आज के आपनादेर साथे शेयर करब चितल माछेर झाल। आमादेर बाड़ीते ना प्रति बछरई ए पूजोर कयेकटा दिन नाना रकम माछ खावा हय়। শুধু যে মাছ হয় তা নয়, নিরামিষও হয়, এছাড়া মাংসের রেসিপিও হয়। সেই রকমই এই বছরও তার অন্যথা হয়নি, চিতল মাছ নিয়ে এসেছিল আর তাই দিয়েই মা বানিয়ে ফেলল চিতল মাছের ঝাল। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলুন তো? তাই তো চলে এলাম চিতল মাছের ঝালের রেসিপি নিয়ে। চলুন তাহলে বেশি কথা বাড়াবো না, রান্নার দিকেই যাওয়া যাক। প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে লাগছে টমেটো আর লাগছে কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে এখানে লাগছে আদা আর দু কোয়া রসুন, রসুনটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর লাগছে গোটা ধনে আর তারপর এখানে লাগবে রোস্টেড গোটা জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আর সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। আর তার সাথে লাগবে সর্ষের তেল, এইটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মশলা বাটা হয়ে গেছে, এই একই মিক্সার গ্রাইন্ডারেই কিন্তু পেঁয়াজটাকেও বেটে নেব। পেঁয়াজটাকে আলাদা করেই বেটে নিচ্ছে। পেঁয়াজটা বাটার আগে কিন্তু ঝিরি ঝিরি করে কেটে নিয়েছে আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছে। পেঁয়াজের থেকে এমনিতেই জল বেরোয় তাই খুব একটা বেশি জল লাগবে না। পেঁয়াজ বাটাও হয়ে গেছে, এইবার মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা। চিতল মাছে না প্রচুর কাটা হয়, সেই কারণে পেটির মাছ নেওয়াই ভালো, কাটাটাও কম থাকে। আর যারা কাটা বেছে খেতে পারে না অসুবিধা হয়, তাদের ক্ষেত্রেও সুবিধা হয়। প্রথমে মাছের মধ্যে লেবুর রস দিয়ে দিল, এরপর এর মধ্যে দিয়ে দিল স্বাদ অনুযায়ী নুন আর তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। তারপর মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাছটা না ম্যারিনেট করার সময় একটু সাবধানে ম্যারিনেট করবেন। ও, আর একটু সর্ষের তেলও দিতে হবে। মাছটা ম্যারিনেট করার সময় একটু সাবধানে ম্যারিনেট করতে হবে, কারণ কি বলুন তো এর কাঁটাগুলো না খুব ধারালো ধারালো আর খুব শক্ত হয়, মায়ের হাতে তো ঢুকেই গিয়েছিল। মাছের পিসগুলোতে ভালো করে নুন হলুদ লেবুর রস সর্ষের তেল এগুলো সব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ওই মিনিট পনেরোর জন্য যদি হাতে সময় থাকে তাহলে। যদি না থাকে তাহলে রান্নাটা শুরু করে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। যদি একটু মেখে রেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে রান্নাটা ভালো হয়, আমরাও তাই রেখে দেব। পনেরো মিনিট পরে রান্নাটা শুরু করছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলোকে ভেজে তুলে নেবে। মা মাছগুলো ভাজতে থাকুক, আমি আপনাদের সাথে একটু গল্প করে নিই। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, আর আপনাদের পুজো কেমন কাটছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন, আপনাদের যদি একটু ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। কথা বলতে বলতে মায়ের মাছগুলো ভাজাও হয়ে গেল। এইবার ওই একই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে তেজপাতা। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, ওই যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তরকারিতে যদি পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যায় সে তখন আর তরকারিটা খেতে ভালো লাগবে না, তাই ভালো করে একটু পেঁয়াজটা ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওই বাটা মশলাটা যেটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে মা আবার একটু নেড়ে চেড়ে দেবে। মা না প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে একবার করে নেড়ে চেড়ে দেয়। নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু চিতল মাছের ঝাল তাই একটু তো ঝাল ঝাল হবেই, তাই বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবার সবটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা কষানো প্রায় হয়ে গেছে আর তেল ছেড়েও এসেছে, এইবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে।
জলটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়েছে, তারপর বাদবাকি জলটুকু দিয়ে দেবে। এরপর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, যাতে সমস্ত মশলাগুলো ভালো করে রান্না হয়ে যায়। ঢাকনা খোলার পরে ঝোলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে এবার একে একে ভেজে রাখা চিতল মাছের পিসগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো এবার একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছে। খুব একটা ঝোল থাকবে না, একটু গাঢ় গাঢ়ই হবে। রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতেই পারেন, আশা করছি খুব ভালো লাগবে। সবটা ভালো করে ফুটে উঠেছে, এইবার একটু ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিতল মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে নেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে কিন্তু ফলো করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।